ধন্যবাদ। আমাদের এবারের প্রশ্নটি করেছে মুখলেসুর রহমান, তার বয়স 27 বছর। সে আবার প্রশ্নের মধ্যে লিখেও দিয়েছে আমি অবিবাহিত। সে প্রশ্নটি মূলত করেছে, আমার সমস্যা হলো শরীর প্রচন্ড দুর্বল, প্রতি সপ্তাহে আমার 3-4 বার স্বপ্নদোষ হয়, প্রচন্ড ক্ষুধা লাগে কিন্তু খাবার টেবিলে গেলে খেতে ইচ্ছে হয় না, সব সময় শুয়ে থাকতে ইচ্ছে করে কিন্তু এতে করে প্রত্যহিক কাজে ব্যাঘাত করছে, কি খেলে এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারব জানালে উপকৃত হব। আপনি যে সমস্যার কথা বলছেন, যে স্বপ্নদোষের কথা বলছেন, এটা এ ধরনের রোগী আমরা অহরহ পেয়ে থাকি। আপনি প্রতিদিন সন্ধ্যাবেলা 10 গ্রাম এলাচ, 10 গ্রাম দারচিনি এবং 10 গ্রাম লবঙ্গ, এই তিনটা যদি আপনি করতে না পারেন তাহলে তিনটায় মিলিয়ে 30 পিস লবঙ্গ, দারচিনি, এলাচি, লবঙ্গ, দারচিনি, এলাচি, যেটাকে বাজারে গরমাই মশলা বলি, এটা সন্ধ্যায় ভিজিয়ে রেখে সকালে খাবেন। এভাবে 21 দিন খেলে আপনার এই সমস্যাটার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছে সজল আহমেদ, সে প্রশ্নটি করেছে ফরিদপুর থেকে, তার বয়স লিখেছে 28 বছর। সে জানতে চেয়েছে, ছোটবেলা থেকে তেঁতুলের উপর আমার প্রচন্ড একটা আকর্ষণ ছিল, বিশেষ করে পাকা তেঁতুল, তেঁতুল আচার, তেঁতুল মাখা, কাঁচা কলা ইত্যাদি আমার অত্যন্ত পছন্দের খাবার ছিল, আমার এগুলো খেতে বারণ করত অনেকেই কিন্তু আমি তারপরও খেতাম, এর ফলে আপনারা এই বিষয়টিকে কিভাবে পরামর্শ দিবেন? এখন তো সারা বিশ্বেই তেঁতুল খাচ্ছে, তেঁতুল খেলে খুব ভয়ানক কোনো ক্ষতি হয় এই ধরনের কোন রিসার্চ পেপার বা এই ধরনের কোন রক্ত পানি হয়ে যায়, এই কথাগুলো যদিও খুব সাইন্টিফিক কথা না, যাই হোক আপনি তেঁতুল খাচ্ছেন, আরো বেশি করে খেতে পারেন, কোনো অসুবিধা নাই। তেঁতুল খেলে তো স্বাস্থ্য হালকা পাতলা থাকে, হজম শক্তি বাড়ে, তেঁতুলে অনেক প্যাকটিন এবং এনজাইম আছে, আমরা তেঁতুল খেতে কাউকে না করি না। এখন তো বাজারে অনেক তেঁতুলও পাওয়া যায়, আপনি তেঁতুল যে কাঁচা কলা দিয়ে খান, এখন কটবেলের সিজন আছে, আপনি কটবেলের সাথে তেঁতুল দিয়ে খেতে পারেন, আমার জানা মতে তেঁতুলে কোনো বিশেষ কোনো সমস্যা নাই। তো কোনো জিনিসই অনেক খাওয়া ঠিক নয়, অনেক অধিক অধিক বেশি কোনো জিনিসই ভালো নয়, তাতে কিছু সাইড এফেক্ট হতে পারে। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম বিশিষ্ট হার্বাল গবেষক এবং চিকিৎসকের আপনাদের দেওয়ার প্রশ্নেরই উত্তর। এ পর্যায়ে একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, আশা থাকবে বিজ্ঞাপন বিরতি শেষে আপনাদের সঙ্গেই পাব। হ্যাঁ ঝুমু। রানা, কাল ভোরে আমার ফ্লাইট। তুই একা একা কাজটা ছেড়ে ফেললি? শোন, ভিসা ওয়ার্ল্ডওয়াইড অ্যাডমিশনে আজই যোগাযোগ কর। ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে ভর্তি, স্টুডেন্ট ভিসা, ট্রাভেল ভিসা, স্টাডি লোন, স্কলারশিপ, বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে আসছে ভিসা ওয়ার্ল্ডওয়াইড অ্যাডমিশন। কনফিডেন্স ইন্টারন্যাশনাল স্কুলে প্লে গ্রুপ, নার্সারি গ্রুপ সহ স্ট্যান্ডার্ড 5 পর্যন্ত ভর্তি চলছে, আসন সীমিত, যোগাযোগ 29 ইন্দিরা রোড, ফার্ম গেট, ঢাকা। স্বপ্ন নয়, আমরা বাস্তবতায় বিশ্বাসী। স্বপ্নের বিসিএস কে আপনার হাতের মুঠো পেতে আজই যোগাযোগ করুন বিসিএস কনফিডেন্স, 26 ইন্দিরা রোড, ফার্ম গেট, ঢাকা। মাদকাসক্তি এক ভয়াবহ সামাজিক সমস্যা। ঢাকার বারিধারায় প্রত্যয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র মাদকাসক্তি রোধে বিশ্বমানের চিকিৎসা প্রদান করছে। প্রত্যয় রয়েছে ব্যক্তি, পরিবার ও দলগতভাবে নিবিড় সাইকোথেরাপি, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস সহ সুপ্রশিক্ষণ প্রাপ্ত সাইকো সোশ্যাল ওয়ার্কার টিমের মাধ্যমে সারা দেশ থেকে রোগী আনার ব্যবস্থা। এছাড়া রয়েছে মাদকাসক্ত মহিলা রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা। বিস্তারিত জানতে এখনই ফোন করুন এই নম্বর সমূহে। প্রত্যয় মাদকমুক্ত দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। সম্মানিত দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতি শেষে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কাছ থেকে এবারের প্রশ্নটি যে পাঠিয়েছে তার নাম জাহাঙ্গীর আলম, তার বয়স 48 বছর। সে প্রশ্নটি করেছে ফরিদপুর থেকে। সে মূলত প্রশ্নটি করেছে তার ছেলের জন্য। সে জানতে চেয়েছে, আমার ছোট ছেলে 9ম শ্রেণীতে পড়ে, তার সমস্যা হল একটু অল্প বয়সে তার মাথায় প্রায় অর্ধেক চুল সাদা হয়ে গেছে, ছেলেটা সব সময় মাথা ক্যাপ পরে থাকে, ইদানিং তার মাথার চুল ক্রমাগত ঝরে যাচ্ছে, এর প্রতিকার কি? আপনার ছেলেটির বয়স সম্বন্ধে বলেননি, তবে 9ম শ্রেণীতে পড়ে, তার বয়স হয়তো 12-14 হবে। এই 12-14 বছর বয়সে চুল যাদের পেকে যায়, আমি সকল দর্শক শ্রোতাকে আমার উত্তরটা শোনার জন্য একটু মনোযোগ দিতে অনুরোধ করছি। এই ধরনের যাদের চুল পেকে যাচ্ছে, তারা একটি
এক কুশি একটি রসুন অথবা একটি পেঁয়াজ ওই তার মাঝখানে কেটে একটু মাথায় ঘষবেন, অথবা কাঁচা হলুদ বেটে তার সাথে একটু মেহেদি পাতা দিতে হবে, দিয়ে তার সাথে আর একটু মধু দিতে হবে। সবকিছুর পরিমাণ যেন 20 গ্রামের ভিতরে হয়। ওই জিনিসটা মাথায় দিয়ে রাখতে হবে সপ্তাহে একদিন, এক থেকে দুই ঘন্টা। এইভাবে তিন মাস দিতে হবে। তিন মাসে সপ্তাহে যদি আপনি একদিন দেন, তাহলে মাসে দিতেছেন চার দিন, তিন চেরা বারোবার আপনাকে তিন মাসে কাঁচা হলুদের রস সাথে একটু মেহেদি পাতা ও একটু মধু দিয়ে মাথায় ব্যবহার করবেন। অথবা গ্রামে অনেক জায়গায় এটা প্রচলিত আছে, এই ধরনের সমস্যার জন্য পেঁয়াজ অথবা রসুন মাঝখান থেকে কেটে ধীরে 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 ঘষে দিবেন, যার ফলে আপনার স্কিনে কোনো সমস্যা না হয়। একটু ব্যবহার করে দেখেন, অথবা আপনি একজন হার্বাল বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছে আসলাম, তার বয়স 30 বছর, সে প্রশ্নটি করেছে মিরপুর থেকে। সে জানতে চেয়েছে, আমার সমস্যা হল সাদা ও ডিপ কালো ব্যতীত সব রং আমার কাছে একটি বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। সবুজ, নীল, হলুদ, কমলা ইত্যাদি রং আলাদা করে আমি চিনতে পারি না। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলে আমার চোখে পানি এসে যায়, মাথা প্রচন্ড ব্যথা করে। বিব্রতকর অবস্থায় আমি কি করতে পারি? আসলে সুধী দর্শক, আমার মনে হচ্ছে যে আমাদের এই প্রশ্নকর্তা একটু ঘুমের সমস্যা এবং মানসিক সমস্যায় ভুগছেন। আপনি যদি প্রতিদিন দুবার সকালে এবং রাতে আদার রস খান, মানে প্রায় 30 গ্রাম আদার থেকে রস বের করে ওই রসটা সকালে এবং রাতে খান, সাথে যদি সামান্য একটু মধু ব্যবহার করেন, তাহলে আপনার এই যে মানসিক সমস্যা, যে কোনো কড়া রং দেখলেই আপনার মাথা ব্যথা হয়, এটা চলে যাবে। ধন্যবাদ। আমাদের এবারে প্রশ্নটি পাঠিয়েছে ফিরুজা বেগম, তার বয়স 25 বছর, সে প্রশ্নটি করেছে খিলখ্যাত থেকে। সে প্রশ্নের মধ্যে উল্লেখ করেছে সে অবিবাহিত। সে প্রশ্নটি করেছে, আমার সমস্যা হল প্রচন্ড মাথা ব্যথা, এক ঘন্টা পড়ার পর মাথা এতই ব্যথা করে যে মনে হয় যেন মারা যাচ্ছি। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছি, চশমাও নিয়েছি, তাতে বিশেষ কোনো ফল হয়নি। এই অবস্থায় হারবার ওষুধ খেতে চাই, আপনার সুপরামর্শ কামনা করছি। মন ফিরুজা, এরকম সমস্যা অনেকেরই হয়ে থাকে। আপনি প্রতিদিন সন্ধ্যায় ত্রিফলা, ত্রিফলাটা হল আমলকি, হর্তুকি, বহেরা, ত্রিফলা 20 গ্রাম, তিনটায় মিলিয়ে 7 গ্রাম করে, 20 থেকে 21 গ্রাম এক গ্লাস পানির ভিতরে ভিজিয়ে রাখবেন, সকালবেলা খাবেন। প্রতিদিন না খেয়ে দু একদিন পর পর আপনি এটা খেতে পারেন। এভাবে তিন মাস আপনি ত্রিফলা খাবেন, আমলকি, হর্তুকি, বহেরা, খেলে পরে আপনার এই সমস্যাটা চলে যেতে পারে।